কি কালার চলে আসছে না? আচ্ছা, মাটির হাঁড়িতে আজকে এই গরুর মাংসটা রান্না হবে এবং টেস্ট কেমন সেটাও আপনাদেরকে আছে আর দেখাবো, আপনাদেরকে দেখাবো কেমন টেস্ট হয়। তো সবার তো দাওয়াত থাকলো। মাটির হাঁড়িতে যদি আপনারা কখনো হচ্ছে রান্না করেন, তো এইভাবে মাটির হাঁড়িটা কিনে আনার পরে এইভাবে হচ্ছে আবার একটু মাটি দিয়ে পিছনটা প্রলেপ দিতে হয়, তো তারপরে হচ্ছে রান্নাটা বসাই দিতে হয়। আচ্ছা, মাংস রান্নার জন্য আজকে আমি কি কি মশলাগুলো রেডি করলাম, এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে মরিচের গুঁড়া, আদা, রসুন, এটা জিরে বাটা, এটা তেজপাতা, গরম মশলা, এটা হচ্ছে রাঁধুনি গরুর মাংসের মশলা, আর পেঁয়াজগুলো কিন্তু এভাবে হচ্ছে কেটে নিছি। হ্যাঁ, আর এইটা হচ্ছে গরুর মাংস প্রায় 800 গ্রাম 900 গ্রামের মতো, 1 কেজি হবে না, আর সঙ্গে হচ্ছে আছে আলু। তো আজকে রান্না করব আমরা মাটির হাঁড়িতে। আচ্ছা, চুলাটা এবার হচ্ছে অন করে দিয়েছি, আমরা একটু তেল দিয়ে নিচ্ছি আর কি। একটু একটু শুধু হচ্ছে তেলটা একটু গরম হয়ে নিলে গ্যাসের মধ্যে মাটির চুলার কি একটা সুন্দর সাউন্ড আসতেছে। তো মাটির চুলাতে আজকে অস্থির গরুর মাংস রান্না হবে। আর একটু আমরা তেল দিয়ে নিব, কারণ একটু তেল কম মনে হচ্ছে। মাংসতে তো অনেক হচ্ছে চর্বি আছে, বাস আর তো দেওয়ার মনে হয় না, মাংসতে তো অনেক চর্বি আছে। এইভাবে হচ্ছে চুলের লেপ দেওয়ার পরে আবার মাটির টান ধরছে, তো আমরা হচ্ছে শুরু করতেছি। এই মাটির চুলাতে আমরা এখন হচ্ছে মাংসগুলো আগে দিয়ে নেব। এখন হচ্ছে মশলা দিব, হচ্ছে এই যে এটা হচ্ছে জিরার গুঁড়া দিলাম, আদা দিব, এই যে এটা হচ্ছে রসুন, রসুনটা খুব সুন্দর বাটা হয়েছে, তারপরে হচ্ছে আমরা তেজপাতাটা দিয়ে নেব, তেজপাতাটা নিচে থাকে, এরপরে হচ্ছে মরিচের গুঁড়াটা দিয়ে নিচ্ছি, এটা কিন্তু হলুদটা খুব সুন্দর, হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি, এটা কিন্তু রাঁধুনি গরুর মাংসের মশলা। হ্যাঁ, তো মশলা দিচ্ছি যেন আরও ভালো টেস্ট হয়, এটা দিয়ে নিচ্ছি, এরপর আমি দেব। আর গরুর মাংসের জন্য কিন্তু একটু পেঁয়াজটা মোটা মোটা করে কাটলে আমার মনে হয় ভালোভাবে, এটা মোটা মোটা করে কাটা হয়েছে। আমরা সব একবারে দিয়ে দিচ্ছি, আমরা আলুটাও দিয়ে নিব, যেহেতু এটা একদম হচ্ছে আমরা আটা দিয়ে মুখটা বন্ধ করে দেবো, আপনারা দেখতে পারবেন। আলুটাও দিয়ে নিচ্ছি, মশলাগুলো যেন মিক্সড হয় এই জন্য আমরা এই নাকড়ি দিয়ে আস্তে আস্তে করে একটু হচ্ছে নাড়াই নিচ্ছি। আচ্ছা, সুন্দর তো লাগবেই। তো এই যে আমরা মোটামুটি মাংসটা হচ্ছে মশলাগুলো দিয়ে পুরো মিক্সড করে দিলাম, তো এখন হচ্ছে মেইন কাজ বাকি। মেইন কাজটা হচ্ছে এই যে ঢাকনিটা, এটা আমরা তো বসাই দিব, আর এই সাইড দিয়ে আছে আটা দিয়ে দিব যেন ভাপটা কোনোভাবেই না বের হয়ে আসে। আচ্ছা, আটাটা সুন্দরভাবে গুলায় নিয়ে আমরা এই পাতিলের ঢাকনাটা সুন্দর করে হচ্ছে ঢেকে দিচ্ছি যেন কোনোভাবেই এর ভেতর থেকে ভাপ বাইরে না আসে। তো একটু অপেক্ষা। আচ্ছা, রান্না তো মোটামুটি শেষ, এখন প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, তো আমরা এখন খুলে দেখি কী অবস্থা। এটা একটা চাকু দিয়ে চাপ দিলে খুলে যাবে। কি কালার চলে আসছে না, কি কালার চলে আসছে, অস্থির কালার। তো এটা একটু উঠায় দেখি, ও
তো এটা আছে অস্থির রান্না হয়েছে আচ্ছা খাওয়া তো চলছে তো আর একটু আছে এই মাংসটা নেই দেখেন কি মাটির হাড়িতে এটা এটা একটু ঝোলটা দেখায় এই যে ঝোল অস্থির কিন্তু ঝোল তো অনেকে বলবেন ভাই আপনি হচ্ছে খাবার দেখাচ্ছেন না আসলে খাবার দেখাচ্ছি না অনেকদিন পরে এরকম একটা রান্না করলাম এক জায়গায় দেখছিলাম তো অনেকে অনেক খাবারের হচ্ছে রিভিউ দেখায় তো আমার আমি নিজে যেহেতু রান্না করলাম তো আপনাদেরকে দেখাচ্ছে তো দেখেন কি সুন্দর তো আপনারা যারা ব্যাচেলার আছেন বা বিবাহিত ব্যাচেলার আছেন তারা এভাবে একদিন হচ্ছে ট্রাই করতে পারেন